পানির স্রোতে দিশেহারা বয়স্করা, নিরাপদ স্থানে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা। দুর্ভোগের এই চিত্রটি চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং এলাকার। শক্তিশালী টাইফুন ডোকসুরির প্রভাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চীনের রাজধানী বেইজিং সহ দেশটির উত্তরাঞ্চলে। একটানা কয়েকদিনের প্রবল বর্ষণে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, অসংখ্য ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র যানজট, বন্ধ রয়েছে রেলওয়ে স্টেশন। এরই মধ্যে বাড়ছে প্রাণহানির সংখ্যা, নিখোঁজও রয়েছেন অনেকে, তাদের উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। বন্যার কবলে পড়েছে দেশটির হেবেই প্রদেশও, ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি, প্লাবিত বিভিন্ন এলাকা, রাস্তাঘাট ভেঙে পড়ায় অবর্ণনীয় কষ্টে দিন পার করছেন বাসিন্দারা। জরুরি ভিত্তিতে ফোন পাওয়া মাত্রই বিভিন্ন জায়গায় আটকে পড়াদের উদ্ধার অভিযানে নামছে ফায়ার সার্ভিস। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদে সেন্ড মানে একদম ফ্রি। এদিকে মঙ্গলবার রাজধানী বেইজিং, হেবেই প্রদেশ সহ অন্যান্য বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ করেছে দেশটির সেনাবাহিনী। এ সময় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গরম কাপড় পৌঁছে দেন তারা। এরই মধ্যে 1,00,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। এদিকে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুর্যোগপূর্ণ আবহাওয়ার একই চিত্র ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় বুলাকান প্রদেশে। টাইফুন ডোকসুরি ও খানুনের সম্মিলিত আঘাতে প্লাবিত নিম্নাঞ্চল, অব্যাহত রয়েছে ভারী বর্ষণও। এতে ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ঘরবাড়ি পানির নিচে চলে যাওয়ায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। চলাচলের বাহন হিসেবে তাদের ব্যবহার করতে হচ্ছে ছোট ছোট নৌকা। মৌসুমি সাথী, সময় সংবাদ।